পাকিস্তানের রণতরীকে নোঙর ফেলার অনুমতি দিল না বাংলাদেশ। সূত্রের খবর, পাক নৌসেনার কোনো যুদ্ধজাহাজকে বাংলাদেশের বন্দরে জায়গা দেওয়া হবে না। পর্দার আড়ালে হওয়া এক আলোচনায় স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। জানা গিয়েছে আগস্টের 7-10 পর্যন্ত চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল পাক নৌবাহিনীর রণতরী পিএনএস তৈমুর, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ঢাকা। তাৎপর্যের বিষয় হলো 15 আগস্ট বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুদিন। 1975 সালে ওই দিনই ঢাকার ধানমান্ডিতে পাকিস্তানের মদতে মুজিবকে খুন করে বাংলাদেশ ফৌজের একাংশ আধিকারিক ও সেনা। জাতির এই শোক দিবসে পাকিস্তানের জাহাজকে নোঙর ফেলতে দেওয়া বঙ্গবন্ধুকে অসম্মান করার সামিল বলেই মনে করেছে ঢাকা। এছাড়া হাসিনার আওয়ামী লীগের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের সম্পর্ক অত্যন্ত মজবুত, তাই ঢাকার এই পদক্ষেপকে নয়াদিল্লির কূটনৈতিক জয় বলে মনে করেছেন অনেকে। উল্লেখ্য, রণতরী পিএনএস তৈমুর চীনে নির্মিত। সাংহাই বন্দর থেকে প্রথম সফরে পাক নৌসেনায় যোগ দিতে কারাচির উদ্দেশ্যে রওনা দিয়েছে টাইপ 054 AP ফ্রিগেটটি। মাঝপথে কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে মহড়া সেরেছে তৈমুর বলে খবর। সেখান থেকেই চট্টগ্রাম হয়ে কারাচি যাওয়ার কথা ছিল জাহাজটির, কিন্তু বাংলাদেশ অনুমতি না দেওয়ায় এবার শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর করবে পিএনএস তৈমুর বলে জানা গিয়েছে। আগস্টের 12 কলম্বো বন্দরে পৌঁছবে যুদ্ধজাহাজটি। প্রসঙ্গত, পাকিস্তানি নৌবাহিনীর জন্য 4 টাইপ 054 AP ফ্রিগেট তৈরি করছে চীন। এই শ্রেণীর দ্বিতীয় জাহাজ হচ্ছে তৈমুর। জুনের 23 পাক নৌসেনায় আনুষ্ঠানিকভাবে সামিল হয় জাহাজটি। এর আগে পাক নৌসেনার হতে গত জানুয়ারি মাসে পাকিস্তানের হতে এসেছে এই ক্লাসের প্রথম ফ্রিগেট পিএনএস তুগরিল। বিশ্লেষকদের মতে, আরব সাগর ও ভারত মহাসাগরে ভারতীয় নৌসেনাকে ঘিরে ফেলতে পাকিস্তানের হাত মজবুত করছে চীন। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও ডোলে টানার চেষ্টা করছে কমিউনিস্ট দেশটি। এরপর 2004 সালে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ফের হত্যা করার চেষ্টা করা হয়। এদিকে কূটনৈতিক দিক থেকে সামনেই রয়েছে শেখ হাসিনার ভারত সফর। সেপ্টেম্বরের প্রথমে শেখ হাসিনার ভারত সফর আসার কথা। তার নিরিখে এই কূটনৈতিক পদক্ষেপ কিনা তা নিয়ে উঠছে নানান জল্পনা। সাংহাইয়ের হাংডাং সাংহুয়া থেকে কারাচির পথে যাচ্ছে পাকিস্তানের রণতরী পিএনএস তৈমুর। চীনে তৈরি এই গাইডেড মিসাইল সম্বলিত এই রণতরী কারাচি যাওয়ার পথে শ্রীলঙ্কায় নোঙর করার অনুমতি পেয়েছে। এই জাহাজের কলম্বো পৌঁছতে 12-15 আগস্ট সময় লাগতে পারে। কারাচিতে পাকিস্তানের নৌসেনায় যোগ দিতে এই জাহাজ যাত্রা শুরু হয়েছে। মাঝপথে কম্বোডিয়া ও মালয়েশিয়ার নৌসেনার সঙ্গে মহড়া দিয়েছে এই জাহাজ। জানা গিয়েছে পাকিস্তানের রণতরীকে ছাড়পত্র শ্রীলঙ্কা দিলেও তাকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ। পাকিস্তানের রণতরী তৈমুরকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে থাকার অনুমতি দেয়নি বাংলাদেশ। সূত্রের দাবি, ভারতের ঘনিষ্ঠ সহযোগী বাংলাদেশ এই অনুমতি দেয়নি, কারণ অগস্ট তাদের কাছে দুঃখের মাস।